হে গাইস আসসালামু আলাইকুম। বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হয়ে পড়ে আমাদের ইমু অ্যাপ্লিকেশনটাকে লক করে রাখার, কেননা আমাদের ফ্যামিলি মেম্বাররা অথবা বন্ধু বান্ধব আমাদের ফোনটা নিয়ে ইমু অ্যাপ্লিকেশনে ঢুকে আমরা কার সাথে মেসেজ করছি, কার সাথে কথা বলছি সেগুলো দেখে ফেলে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোনো লক অ্যাপ্লিকেশন ছাড়া আপনারা আপনাদের ইমু অ্যাপ্লিকেশনটাকে কীভাবে লক করে রাখবেন। আপনি একটা পিন দিয়ে রাখবেন, নেক্সট টাইম থেকে আপনি যখন ইমু অ্যাপ্লিকেশনে ঢুকবেন ওই পিনটা দিলে কিন্তু আপনি ইমু অ্যাপ্লিকেশনে ঢুকতে পারবেন। সো যে কেউ যদি আপনার ফোনটা হাতে নেয় সে কিন্তু ওই পিনটা না জানলে আর ইমু অ্যাপ্লিকেশনে ঢুকতে পারবে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব আপনারা কোনো লক অ্যাপ্লিকেশন ছাড়া শুধুমাত্র ইমু অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা কীভাবে আপনাদের ইমু অ্যাপ্লিকেশনটাকে লক করে রাখবেন। সো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন। ভিডিওটি শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে গাইস, কোনো লক অ্যাপ্লিকেশন ছাড়া আপনাদের ইমু অ্যাপ্লিকেশনটাকে আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে লক করার জন্য ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে, দেন এখান থেকে চলে যাবেন সার্চ বারে এবং এখানে লিখবেন ইমু। ইমু লিখে আপনারা কী করবেন, ইমু অ্যাপ্লিকেশনটাকে অবশ্যই আপডেট করে নেবেন। সো আমি আগে থেকে আপডেট করে নিচ্ছি, সেজন্য এই জায়গায় ওপেন দেখাচ্ছে। দেন আপনারা কী করবেন, ইমু অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা কী করবেন, ওপরে বাম পাশে কর্নারে দেখেন আপনাদের ইমু অ্যাকাউন্টে যে প্রোফাইল লোগোটা আছে, দেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা কী করবেন, এখান থেকে দেখেন সেটিংস, দেন সেটিংস অপশানে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর আপনারা কী করবেন, এখানে দেখেন ল্যাঙ্গুয়েজের নিচে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, দেন এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবেন। সো আমরা যেহেতু চাচ্ছি আমাদের ইমো অ্যাপ্লিকেশনটাতে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে রাখবো বা পাসওয়ার্ড দিয়ে রাখবো যেটা দিয়ে আমরা ঢুকতে পারবো, অন্য কেউ ঢুকতে পারবে না। সেক্ষেত্রে এক নম্বর দেখেন পাসওয়ার্ড লক, দেন আমরা কী করবো এই অপশানে ক্লিক করবো। এই অপশানে ক্লিক করার পর এখানে দেখেন পাসওয়ার্ড লক, এখানে অনেক কিছু লেখা আছে আপনারা পড়ে নেবেন, আমি ভিডিও লেন্থটা বড় হয়ে যাবে সেজন্য দেখাচ্ছি না পরে। দেন এখানে নিচে দেখেন এনেবল, দেন এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করার পর এ জায়গায় আপনি যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন 4 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে 4 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবং এখানে দেখেন রিএন্টার ইউর পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা এখন দিচ্ছি সেটা আবার দিতে বলতেছে। দেন একইভাবে সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দিব। সো সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দিলাম, দেন এখানে ডান অপশানে ক্লিক করে দিলাম। ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখেন আমাদের এই অ্যাপ্লিকেশনটাতে অলরেডি কিন্তু পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে। তারপর এখানে দেখেন আপনি যদি আপনি চান যে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, দেন এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনি যে পাসওয়ার্ডটা বর্তমানে আছে সেটা এভাবে দিয়ে দিবেন, এবং এখানে আরেকটি নতুন পাসওয়ার্ডটা যেটা চেঞ্জ করতে চাচ্ছেন সেই নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, একইভাবে আবার নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেন ডান অপশানে ক্লিক করে দিলাম। দেখেন আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে দেখেন ও টু লক, দেন এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর এখানে দেখেন 1 মিনিট সিলেক্ট করা আছে, অর্থাৎ আপনি যদি আপনার ইমো অ্যাপ্লিকেশনটাতে যদি থেকে বের হয়ে যান তাহলে 1 মিনিট পর কিন্তু ও টু লক হবে। তারপর এখানে তাহলে আপনারা 15 মিনিট, 1 আওয়ার, 5 আওয়ার্স এগুলো আপনারা দেখতে পারেন। দেন এখান থেকে আমি এভরি টাইমটা সিলেক্ট করলাম, এভরি টাইমটা সিলেক্ট করলাম। যদি আমি এখন আমার ইমো অ্যাপস থেকে যদি বের হয়ে যাই আবার ঢোকার সাথে সাথে কিন্তু লক পড়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করলাম। ব্যাক অপশানে ক্লিক করার পর এখন আপনারা চাচ্ছেন যে আপনাদের পাসওয়ার্ডটা আপনারা একইভাবে ডিজেবল করে দিবেন, যাতে কোনো পাসওয়ার্ড না আসে, কোনো পাসওয়ার্ড না আসে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডিজেবল পাসওয়ার্ড লক এই অপশানে ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু ডিজেবল হয়ে যাবে। দেখেন ডিজেবল পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন, দেন ডিজেবল অপশানে ক্লিক করবেন, দেন এই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনাদের পাসওয়ার্ডটা ডিজেবল হয়ে যাবে। সো এখন আমরা লাইভ প্রুফ দেখব আসলে আমাদের ইমো অ্যাপ্লিকেশনটাতে কোনো অ্যাপ্লিকেশন ছাড়া আসলে পাসওয়ার্ডের অপশনটা এসেছে কিনা। দেন আমি এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করলাম, একদম বেরিয়ে গেলাম, সব কিছু রিমুভ করে দিলাম, এখান থেকে ইমো অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম। দেখেন একদম লাইভ প্রুফ, এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ছাড়া আমাদের ইমো অ্যাপ্লিকেশনটাতে পাসওয়ার্ডের একটা অপশন এসে গেছে। দেন এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেখেন ওপেন হলো।
আবার যদি বেরিয়ে যাই এবং আবার যদি প্রবেশ করি দেখেন আবার কিন্তু লক পড়ে গেছে। সেক্ষেত্রে নতুন কেউ কিন্তু আপনার ইমো অ্যাপ্লিকেশনটাতে ঢুকতে চাইলে সে ঢুকতে পারবে না, এখানে তার পাসওয়ার্ডটা দিতে হবে। এখন পাসওয়ার্ডটা যে জানে সে ঢুকতে পারবে, যে জানে না সে ঢুকতে পারবে না। সো এখন কথা হলো, অনেক সময় হয় কি আপনাদের পাসওয়ার্ডটা আপনারা ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনারা কী করবেন? উপরে দেখেন তিনটা ডট আইকন আছে, দেন এই অপশানে ক্লিক করবেন, এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনার চাইলে আপনার পাসওয়ার্ডটা ফরগেট করতে পারবেন। সো সেই বিষয়ে যদি আপনারা ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও আনবো নেক্সট টাইম ইনশাল্লাহ। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ছাড়া আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটাতে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।